নতুন মডেলের গাড়ির চাহিদা বাড়ায় নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নতুন গাড়ি বিক্রি বেড়েছে এমনটাই জানানো হয়েছে শিল্প পরামর্শদাতাদের এক প্রতিবেদনে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে শিল্প পরামর্শদাতাদের প্রতিবেদন অনুসারে নতুন মডেলের গাড়ির চাহিদা বেশি থাকায় নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির বিক্রি বেড়েছে জেডি পাওয়া এবং গ্লোবাল ডেটা এক যৌথ পূর্বাভাসে জানিয়েছে নভেম্বর মাসে রিটেইল এবং নন রিটেইল লেনদেন সহ মার্কিন নতুন গাড়ি বিক্রি 12,36,000 ইউনিটে পৌঁছাবে বলে অনুমান করা হয়েছে যা এক বছর আগের তুলনায় 10.2% বেশি এক বিবৃতিতে জেডি পাওয়ারের ডেটা এবং বিশ্লেষণ বিভাগের সভাপতি টমাস কিং বলেছেন গাড়ির প্রাপ্যতার হার বেশি থাকায় গাড়ি বিক্রিতে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে এদিকে গত মাসের তুলনায় নভেম্বরের রিটেইল ইনভেন্টরি স্তরও 7.5% বাড়বে এবং গত বছরের তুলনায় এই হার 43.7% বাড়বে বলে আশা করা হচ্ছে তবে এতে গাড়ির দাম বছর ব্যবধানে 1.9% কমে খুচরায় নতুন গাড়ির গড় মূল্য ঠেকেছে $45,332 এ বিষয়ে টমাস কিং বলেছেন নতুন যানবাহনের সরবরাহ বৃদ্ধি এবং উচ্চ সুদের হারের ফলে প্রতি ইউনিটে ডিলারদের মুনাফা কমে যাচ্ছে তবে তাদের মুনাফার হার মহামারীর আগের সময়ের মুনাফার হারের তুলনায় বেশি